সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সত্যের অনুসন্ধানে সর্বদা বিচল প্রজাপতি টেলিভিশন, এর সাথে আছি আমি খল্লুর রহমান। ধর্ম বর্ণ নির্বিশেষে মা মাটি, দেশ বিদেশ রেমিটেন্স যোদ্ধা প্রবাসী, কৃষক অসহায় ও হতদরিদ্র মানুষের কথা বলে। দর্শক, আমি আপনাদেরকে জঙ্গল দেখাইতে আসছি, অনেকগুলো ভিডিও বানাইছি এবং জঙ্গলের ভিতরে গভীর জঙ্গলে আমি আসছি দেখাবার জন্য। দেখুন যে আমি জঙ্গলের ভিতরে, দেখুন দর্শক জঙ্গলের ভিতরে আছি, ভয়ঙ্কর জঙ্গল। শুধু আপনাদেরকে দেখাবার জন্য ভিডিওগুলো করতে আসছি, দর্শকদের দেখাই যে জঙ্গল। ঢাকা শহরও সুন্দর সুন্দর জঙ্গল আছে, যা অবশ্য কেউ ভয়ে ঢুকবেন না। আমি যেখানে আসছি, এই যে দেখেন আমি গাছগাছড়া সরাইয়ে ঢুকতেছি, অবশ্য আপনারা ভয় পাবেন, এখানে ভয়ঙ্কর জায়গা যেখানে আমি আসছি। দেখুন দেখুন দর্শক কেমন জায়গা, কেমন জঙ্গল, আমার ভয় লাগতেছে অবশ্য। দেখেন দর্শক, ভয়ে আমার কথা আসতেছে না, এত ভয়ঙ্কর জায়গা। আপনাদেরকে দেখাবার জন্য যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন দর্শক, আর যদি ভালো না লাগে তাও কমেন্ট বক্সে জানাবেন। কারণ এই সমস্ত ভয়ঙ্কর জায়গায় এসে আপনাদের জন্য ভিডিও করি। ওই জায়গায় কী যেন দেখা যাচ্ছে, হলুদ নীলে রঙের, আমি ওখানে যাব। ধীরে 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 যাচ্ছি জঙ্গল, কী আছে ও জায়গায় দেখাবার জন্য কি আছে দর্শক। আমি একটু বাইরে বেরোইছি, এখন ওই জায়গায় যাবো, নীলে নীলে কী দেখা যাইতেছে আপনাদেরকে দেখাবার জন্য। এই যে জঙ্গলটার ভিতরে কী আছে আপনাদেরকে দেখাবো। দেখুন দর্শক, কী জানি নীলে নীলে দেখলাম, খুব ভয় লাগতেছে, ভয়ঙ্কর জায়গা। দেখেন দেখেন দর্শক কেমন ভয়ঙ্কর জায়গা, এখানে আসতেই ভয় লাগতেছে। দেখুন দর্শক, আগে একটু দেখে নিই আমি এখানে কী আছে জঙ্গলের ভিতরে। ও একটা গাছে ফুল ফুটছে, ফুলটা অবশ্য আমি চিনি না, ফুলটা হইল এই যে দেখেন, এই জায়গাটাই দেখাইতে আনছি জঙ্গলের ভিতরে। এই যে ফুল, এই যে একটা কী ফুল আমি অবশ্য চিনি না দর্শক, আপনারা দেখেন আমি যাচ্ছি ধীরে ধীরে আগাইতেছি জঙ্গলের ভিতরে, ফাঁকে ফাঁকে। দেখেন দর্শক পুরোটা জঙ্গল। আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, আপনাদেরকে অনুরোধ রইল ভিডিওটা সাবস্ক্রাইব করার জন্য এবং লাইক শেয়ার কমেন্ট করার জন্য, যেহেতু আপনাদের জন্য এই জঙ্গলের ভিতরে আসছি যে দর্শক দেখুক জঙ্গল। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশ বিদেশে যারা আছেন প্রবাসী ভাইরা সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই মহামারী করোনা ভাইরাসে, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন, আপনাদেরকে অনুরোধ রইল। আর আমার ভিডিও আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন, সাথে থাকবেন। দর্শক দেখুন জঙ্গলের ভিতরে হাঁটতে ভয় লাগে, তারপরও হাঁটছি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য। দর্শক রিস্ক নিয়ে এই সমস্ত জঙ্গলে ঢুকছি, কারণ আপনারা যদি আমার লাইক শেয়ার কমেন্ট না করেন, সাবস্ক্রাইব না করেন, তাহলে দর্শক আমার এই কষ্ট, এই শ্রম আর এই যে জীবনের ঝুঁকি নিয়ে আমি এই যে জঙ্গলের ভিতরে ঢুকছি, এগুলো সব বৃথা যাবে, যে দর্শকদের তো কোনো আনন্দ দিতে পারলাম না মনে হয় আমি। দেখেন দর্শক জঙ্গল আর জঙ্গল কাকে বলে, দেখেন পাহাড়ের মতো টিলা, যে এগুলো ঢাকা শহরে আছে, অবশ্য এ জায়গায় ঢোকা যায় না, তাই আমি আপনাদেরকে ঠিকানা দিচ্ছি না, কারণ ঠিকানা দিলে আমার উপরে সমস্যা হবে, যাই এর কারণে আপনাদের সমস্যার কারণে আমি আপনাদেরকে ঠিকানা দিতে পারতেছি না, যার কারণে আমি ঠিকানা আপনাদেরকে দেবো না। শুধু আপনারা দেখবেন আমার ভিডিওটা, ভিডিওটা দেখলেই দেখতে পারবেন যে হ্যাঁ ঢাকা শহরে বিভিন্ন জায়গায় এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর জঙ্গল আছে, ঢাকা শহরে বিভিন্ন জায়গায় এভাবে ভয়ঙ্কর জঙ্গল আছে, আপনারা দেখতে পারবেন যে জঙ্গলের কোনো অভাব নেই। দেখুন দর্শক দেখুন
আপনাদেরকে দেখার জন্য এই ভিডিওটা করছি। সবাই সাথে থাকবেন। দেখুন জঙ্গলের ভিতরে প্রজাপতি উঠছে, এই যে দেখুন, ওই যে দেখুন, ওই যে দেখুন। আমার ভয় লাগতেছে এই জঙ্গলে, কত দূর চলে আসছি আপনারা জানেন না। আপনারা দেখলে হয়তো বা বুঝবেন, এর ভিতরে অবশ্য সাপ আছে বলে আমি জানতে পারছি। লোকজনের সাথে কথা বললে দেখেন, ওই যে গাছে ফুল ধরছে, ওই যে অনেক গাছে ফুল ফুল ধরছে, ওই যে ওই যে ওই যে দেখেন কত ভয়ঙ্কর জঙ্গল। দর্শক, আপনাদেরকে দেখার অনুরোধ রইল। অবশ্য অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট বক্সে জানাবেন আমাদের ভিডিও কেমন লাগলো, ভুল করবেন না। দেখেন ওই যে প্রজাপতি উঠতেছে, ওই যে। তবে আমার যদি দেখে আমি এই ভিডিও করছি তাহলে আমার মোবাইল সহ চলে যাবে দর্শক, আমার মোবাইলও থাকবে না, তাও নিয়ে যাবে। কিন্তু আপনাদেরকে দেখাবার জন্য গোপনে আমি এই ভিডিওটা করছি, যে দর্শক দেখুক, দেখেন চাই দেখেন জঙ্গল কাকে বলে। ওই যে দেখেন, এর ভিতরে কিছু ঢোকা যায় না, দেখেন ওই যে, ওই যে দেখেন দর্শক। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।